মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গলোলনা। আমি দেবলীনা চলে এসেছি ছুটির সকালে, সানডেতে। যদিও বা এখন রোজ দিন ছুটি, তবুও সানডের একটা ছুটির মজাই আলাদা। যেমন আমি এখন ল্যাব খাচ্ছি। তো যাই হোক, থাম্বনেল দেখে তো তোমরা হয়তো ভাবছো যে কি এমন বাগানে পাখি এসেছে যেগুলো শেয়ার করব। ব্যাপারটা কিছুই নয়, আমার বাগানে, বাগান তো তোমরা দেখেছো, বাগানে অনেক ফুল গাছ, ফল গাছ এই সমস্ত থাকার দরুন পাখি অনেক আসে, কিন্তু সেগুলো ঠিকঠাকভাবে দেখা হয় না, অবজারভেশন করা হয় না, ছবিও তোলা হয় না। কিন্তু এই লকডাউনে হঠাৎ করে শখ চাপলো ফটোগ্রাফি করা, যেটা আমার কলেজ লাইফে খুব শখ ছিল। তো এই যে ক্যামেরা নিয়ে কদিন ধরে বেশ আমি এই সব করলাম টললাম, তো আজকে এখন এই ছুটির দিনে ভাবলাম ল্যাপটপে ছবিগুলো ভিডিওগুলো নিয়ে নিই। তো নিতে গিয়ে দেখলাম বেশ কিছু ভিডিও বেশ ভালোই এসেছে। তো আমি ভাবলাম কেন না আমার ইউটিউব ফ্যামিলির সাথে এটা শেয়ার করা যায়। তো এখন তো আলটিমেট সব কিছু ইউটিউব ফ্যামিলির জন্য, তো তাই জন্যে ভাবলাম তো চলো সানডেতে সবাই হয়তো স্পেশাল খাওয়ার দাওয়ার শেয়ার করবে, আর আমি আমার বাড়ির কিছু বাগানের আসা অতিথি শেয়ার করি তোমাদের সাথে। তো দেখো ভিডিওটা কেমন লাগলো তোমাদের, সেটা অবশ্যই জানিও। আর হ্যাঁ, আমি পাখির নামগুলো মেনশন করলাম না, দেখি কজন পাখির নাম বলতে পারে, সেটা কমেন্ট করে জানিও কে কটা পাখির নাম বলতে পারো। আর হোয়াইট ফুড চ্যালেঞ্জে যে ফলটার কথা বলেছিলাম গেস করতে, তো সেখানে মাত্র তিনজন সঠিক বলেছে, সেটা হলো সুচিস্মিতা কর্মকার, ও সঠিক বলেছে, তালশ্বাস বলেছে, আর একজন হচ্ছে সামটাইমস উইথ মি, দিদির নাম আমি জানি না। তো এই দিদি অনেক কটা ফল বলেছে, তার মধ্যে তালশ্বাস একটা ছিল। আর একজন হচ্ছে তাপশ্রী দিদি, উনিও সঠিক বলেছেন। তো যাই হোক, ভালো লাগলো, তিনজন তো সঠিক বললো, আজকে দেখি কজন পাখিগুলো ঠিক ঠিক বলতে পারে। তো আর বেশি বকছি না, ভিডিওটা এনজয় করো, আর অবশ্যই জানিও কেমন লাগলো, ভালো লাগলে কি করতে হবে না করতে হবে সেগুলো তোমরা সব জানো, আর বলে তোমাদের কানের তার কাটছি না। তো দেখো ভিডিওটা এনজয় করো। জল উঠছে, আমিও সেখানে